আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 5 স্বাস্থ্যবিধি, এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ পানিবাহিত রোগ। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম সুস্থ জীবন যাপন সম্পর্কে, আজ আমরা শিখব পানিবাহিত রোগ সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে। বন্ধুরা, পানিবাহিত রোগ কাকে বলে? যে জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে বলা হয় পানিবাহিত রোগ। পানিবাহিত রোগের বিস্তার। বন্ধুরা, এবার আমরা পানিবাহিত রোগ এই অংশটির একটি ভাগ পড়ব, তা হচ্ছে পানিবাহিত রোগের বিস্তার। প্রথমে একটি প্রশ্ন লক্ষ্য করো, পানিবাহিত রোগ কিভাবে ছড়ায়? বন্ধুরা, আমরা জানি বিভিন্নভাবে পানিবাহিত রোগ ছড়ায়, দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। আজকের এই পাঠে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানব। পূর্বে লক্ষ্য করো বন্ধুরা, এই প্রশ্নটির ওপর ভিত্তি করে পাঠ্য বইতে তোমাদের ছকে একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমে কাজের মূল বিষয়বস্তু দেখে নেই। একটি ছবি লক্ষ্য করতে পারছো, এখানে পানি দূষণের একটি ছবি দেখা যাচ্ছে। কিভাবে কলকারখানার বর্জ্য পদার্থ, গৃহস্থালির ময়লা আবর্জনা, কাপড় চোপড় ধোয়া ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হচ্ছে এবং গবাদি পশু গোসল করানো হচ্ছে, পানিতে মলমূত্র ত্যাগ করানো হচ্ছে এবং সেই পানি পান করার জন্য মানুষ নিয়ে যাচ্ছে। এখানে একটি পানি দূষণের সম্পূর্ণ ছবি দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা কাজের মূল বিষয়টি দেখে নিই। কাজের মূল বিষয়বস্তু পানি দূষণের কারণসমূহ। কি করতে হবে? প্রথম কাজ, এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় প্রথমে একটি ছক তৈরি করে নেবে এবং ছকের মূল বিষয় পানি দূষণের কারণ। দুই, উপরের ছবিটি দেখে পানি দূষণের কারণসমূহের একটি তালিকা তৈরি করি। বন্ধুরা, এবার তোমাদের কাজ কি, তোমরা পাঠ্য বইতে ছকের সেই ছবিটি লক্ষ্য করবে এবং দেখতে পাবে এখানে বিভিন্ন ধরনের পানি দূষণ দেখা যাচ্ছে এবং তার একটি তালিকা তৈরি করবে। আমরা যদি তালিকা তৈরি করি তাহলে কি হবে? প্রথমে পানিতে শিল্প কারখানার বর্জ্য এবং ময়লা আবর্জনা ফেলা, পানিতে হাঁড়ি পাতিল ধোয়া, গোসল করা, কাপড় কাচা এবং গরু ছাগল গোসল করানো, পানিতে মল ত্যাগ করা ও পাট পচানো, এই সকল কারণে হচ্ছে পানিটি দূষণ হচ্ছে। পানি দূষণের একটি তালিকা তোমরা এখানে তৈরি করে নেবে। এবার কাজ তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা কি করবে, চিত্রে দেখানো পানি দূষণের কারণসমূহ নিয়ে তোমাদের নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং সেই সাথে পানি দূষণ প্রতিরোধে তোমরা সচেষ্ট হবে। এবার আমরা একটি আলোচনা দেখে নিই, দূষিত পানি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে। এক, ডানে দেখানো চার্টের মতো একটি চার্ট তৈরি করি। বন্ধুরা, তোমাদের প্রথম কাজ কি, তোমরা ডান পাশের এই চার্ট অনুসারে একটি চার্ট তৈরি করে নেবে। দুই, কিভাবে আমাদের শরীরে দূষিত পানি প্রবেশ করে, পূর্ব পৃষ্ঠার ছবি দেখে তার একটি প্রবাহ চিত্র তৈরি করি। বন্ধুরা, এবার তোমরা কি করবে, তোমরা পূর্বের পৃষ্ঠাতে দেখেছিলে কিভাবে পানি দূষিত হচ্ছে, এবার সেই অনুযায়ী তোমরা একটি প্রবাহ চিত্র অঙ্কন করবে কিভাবে দূষিত পানি আমাদের শরীরে প্রবেশ করে। তাহলে প্রথমে আমরা কি লিখব, প্রথমে হচ্ছে আমরা লিখব কলকারখানার ও বাসা বাড়ির বর্জ্য। সেই বর্জ্য নদীর পানিতে মিশ্রিত হচ্ছে, অতঃপর সেই পানি আমরা পান করা বা খাবার রান্না করার কাজে ব্যবহার করছি, সে থেকে আমাদের শরীরে এই দূষিত পানি প্রবেশ করছে। এবং পাশের চার্টে আমরা লিখব মানুষের মলমূত্র, পশু গোসল করানো, তা হচ্ছে কি, নদীর পানিতে মিশ্রিত হচ্ছে এবং নদীর পানি থেকে আমরা কীভাবে আমাদের গোসল করা এবং ফল বা সবজি ধোয়ার কাজে আমরা ব্যবহৃত করছি সেই দূষিত পানি, সেই ফল বা সবজি ধোয়া
সেই ফল বা সবজির মাধ্যমে আমাদের শরীরে সেই দূষিত পানি প্রবেশ করছে। বন্ধুরা, এভাবে তোমরা একটি প্রবাহ চিত্র অঙ্কন করে তার মধ্যে লিখবে কিভাবে শরীরে দূষিত পানি প্রবেশ করছে। এবার কাজ তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। এবার তোমাদের কাজ কি, নিজেদের সহপাঠীদের সাথে এই সকল বিষয় নিয়ে আলোচনা করবে এবং আমাদের শরীরে দূষিত পানি প্রবেশের উপায়গুলো নিয়ে আলোচনা করবে। সহপাঠীরা সবাই দূষিত পানি থেকে নিজেকে এবং পরিবার সবাইকে বাঁচিয়ে রাখতে সচেতন হবে। বন্ধুরা, এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নেব। বন্ধুরা, তোমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি হচ্ছে দূষিত পানিতে থালা বাসন ধোয়া, এবং দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো, দূষিত পানি পান করার ফলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। তৃতীয় ছবিটি লক্ষ্য করো, দূষিত পানির মাধ্যমে আমাদের শরীরে জীবাণুর বিস্তার, কিভাবে দূষিত পানি পান করার ফলে তা আমাদের শরীরে পৌঁছিয়ে যায়। প্রথম লক্ষ্য করো মলমূত্র ত্যাগ। আমরা দেখে থাকি যে নদীর ওপর বা পুকুর এর ওপর হচ্ছে কি খোলা পায়খানা তৈরি করা হয়ে থাকে, সেই মলমূত্র কি হয় পানিতে মিশ্রিত হয়। অতঃপর সেই পানি যদি আমরা পান করি অথবা সেই পানি দিয়ে যদি খাদ্য তৈরি করা হয় অথবা তা যদি স্পর্শ করা হয় তাহলে আমরা কি হতে পারি, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি। এভাবে দূষিত পানির মাধ্যমে আমাদের শরীরে জীবাণুর বিস্তার ঘটে। এবং চার নম্বর ছবিটি হচ্ছে দূষিত পানিতে গোসল করা। দেখতে পাচ্ছ তোমরা, একদিকে গবাদি পশু গোসল করানো হচ্ছে, সেই পানি দিয়ে আবার মানুষ গোসল করছে। এভাবে মানুষের শরীরে রোগের বিস্তার ঘটে। এ বিষয়ে বিস্তারিত জেনে নিই। মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয়। মলমূত্রে রয়েছে জীবাণু যেমন ব্যাকটেরিয়া। দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন পান করা, খাবার রান্না করা, গোসল করা, ধোয়া মোছা বা দাঁত ব্রাশ করার জন্য দাঁত ব্রাশ করার সময় আমরা পানি ব্যবহার করি। এসব কাজে দূষিত পানি ব্যবহার করলে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হই। এ সকল রোগ খুব সহজে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, যে মানুষ বা প্রাণীর মলমূত্র থেকে অনেক সময় পানি দূষিত হয়। মলমূত্রে কি রয়েছে, জীবাণু যেমন ব্যাকটেরিয়া রয়েছে। এবং আমরা জানি আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে পানিকে ব্যবহার করে থাকি, যেমন পান করার কাজে বা খাবার রান্না করার কাজে, গোসল করার কাজে, ধোয়া মোছা দাঁত ব্রাশ করার কাজে আমরা পানিকে ব্যবহার করে থাকি। কিন্তু এই পানি যখন দূষিত হয় তখন এই দূষিত পানি ব্যবহার করার ফলে আমরা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারি। এবং এই সকল রোগ খুব সহজেই মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম পানিবাহিত রোগের প্রথম অংশ, পানিবাহিত রোগের বিস্তার সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।